এমিরেটে কি সমস্যা পাওয়ার দাও দেখি। এখন আমরা এমিরেটের পাওয়ার দিয়ে দেখব যে কি সমস্যার কারণে মিটারে ঘরে আউটপুট দিচ্ছিল না, ইনপুটে পাওয়ার দাও। লাগাও সুইচ দাও, এখন আমরা এই মিটারের প্রথম টাকা চেক দেবো যে টাকা আছে কিনা। হ্যাঁ টাকা চেক দাও, এটা হচ্ছে লিলিয়াং মিটার। লিলিয়াং মিটার টাকা দেখতে গেলে 019 ইন্টার, হ্যাঁ দেখেন 632 টাকা আছে, তারপর ঘরে আউটপুট দিচ্ছে না। লিলিয়াং মিটারে আমরা ট্যাম্পার স্ট্যাটাস দেখবো, মানে কিছু কোনো কিছু হয়েছে কি না দেখতে হলে 0008 ইন্টার। এখানে দেখেন ওপেন ইরর দেখাচ্ছে, মানে ওপেন ইরর দেখাচ্ছে, ওপেন কাভার আর কি, এটা হচ্ছে বেস প্লেটটা খোলা হয়েছিল যার কারণে মিটারটি লক হয়ে গেছিল। আবার দেখো 0008 দেখেন ওপেন ইইআর, মানে ওপেন ইরর, এটা হচ্ছে এর মানে হচ্ছে মিটারটি লক হয়ে গেছে। মিটারটি লক হয়ে গেছে, লক হলে মিটারটি ঘরে আউটপুট দিবে না। এই লকটি আপনাকে ঠিক করতে হলে অফিসে এসে অ্যাপ্লিকেশন করে আপনাকে একটি লক টোকেন নিয়ে যেতে হবে। এই লক টোকেনটা নিয়ে গিয়ে আপনি মিটারে প্রেস করলেই আপনার লকটি ছুটে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর প্রিপেড মিটারে যে কোনো সমস্যা জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।